সবাইকে শুভেচ্ছা, আশা করছি ভালো আছেন সবাই। এটি হচ্ছে যে এলিভেটেড, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নতুন যে র্যাম্পটি খুলে দেওয়া হয়েছে, অর্থাৎ কারওয়ান বাজার র্যাম্প বা এফডিসি র্যাম্প যেটিকে বলছি, ঠিক এফডিসির গেটের সামনে যেই র্যাম্পটি নেমেছে এবং যেই র্যাম্পটি দিয়ে গত 19 মার্চ বুধবার থেকে নিয়মিতভাবে এখন গাড়ি নামছে, এটি একটি ডাউন র্যাম্প এবং এটি নামার রাস্তা। অর্থাৎ এখন এই যে তেজগাঁও পার হওয়ার পরে দুই দিকে দুটি নামার রাস্তা হয়ে গেল এলিভেটেড এক্সপ্রেসওয়েতে, যারা গাড়ি নিয়ে চলাচল করছেন সেটি যে ধরনের গাড়ি হোক, এখন দুই দিকে কিন্তু দুটা র্যাম্প হলো। এতদিন শুধুমাত্র ফার্ম গেটে নেমেছে, ফলে গাড়িগুলো ফার্ম গেটে নামার পরে যে যেদিকেই যেতে চেয়েছেন, শুধু ধানমন্ডি, মোহাম্মদপুর এই দিকটা বাদ দিয়ে বাকিদেরকে কিন্তু বিভিন্ন রাস্তা ঘুরে তাদের গন্তব্যে যেতে হতো। তো এই যে এখন এফডিসির সামনে কারওয়ান বাজারের যে র্যাম্পটি খুলে গেল, এটি খুলে যাওয়ার ফলে এখন কিন্তু একটা সুবিধা হয়েছে। এখন অনেকে কিন্তু চাইলে এই র্যাম্প দিয়ে এসে মগবাজার, হাতিরঝিল বা কারওয়ান বাজারে যদি কেউ যেতে চান, তাহলে সহজেই এই র্যাম্প দিয়ে এসে নামতে পারেন। এবং এই র্যাম্পটি খুলে দেওয়ার পরে আমি এই যে রাতের বেলায় যে গাড়ি চলাচল, যদিও আমি শুক্রবারে ভিডিওটি ধারণ করেছি, গাড়ির চাপ কিছুটা কম, তারপরেও আপনাদেরকে রাতের চিত্রটি এবং এই র্যাম্পটি যে নেমেছে সেটি শেয়ার করার জন্যই এই ভিডিওটি করছি। এবং এই র্যাম্প দিয়ে কিন্তু এখন নিয়মিতভাবেই গাড়ি চলছে, যদিও এই র্যাম্পের কারণে এখন কিন্তু হাতিরঝিলের যে মোড়টা, সেই মোড়ে প্রায়ই কিছুটা জ্যাম সৃষ্টি হচ্ছে। অর্থাৎ গাড়িগুলো র্যাম্প দিয়ে নামার পরে যে পাস করে যাওয়া বিভিন্ন দিকে, সেই জায়গাটা একটু ঝামেলা হচ্ছে দিনের বেলায়। সেই দৃশ্যটা নিশ্চয়ই আরেকটা ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো, টোটাল পরিস্থিতিটা কীরকম হয়। তবে আপাতত এই র্যাম্পটি চালু হওয়াতে বেশ কিছু সুবিধা হয়েছে। চাইলে কিন্তু এখন মগবাজার রুটে যেই বাসগুলো চলাচল করে, যেমন আমি বলি কি বলাকা, গাজীপুর পরিবহন, আজমেরি, প্রভাতি, বনশ্রী, এই গাড়িগুলো কিন্তু প্রচুর মানুষ যাওয়া আসা করে। চাইলে কিন্তু এই গাড়িগুলোর কিছু গাড়ি এখন কিন্তু এয়ারপোর্ট থেকে সরাসরি চলে এসে এই র্যাম্প ব্যবহার করে এই একেবারে হাতিরঝিলের সামনে নামতে পারে, অর্থাৎ এফডিসির গেটে নেমে তারপর কিন্তু মগবাজার দিয়ে চলে যেতে পারে। এতে অনেক যাত্রীর সময় সাশ্রয় হবে এবং অনেকেই কিন্তু স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে চাইবেন। সব গাড়ি হয়তো এখনই, বাসগুলো হয়তো চালু করে দেওয়া যাবে না, কিন্তু কিছু বাস যদি উপর দিয়ে চালু করা যায়, তাহলে অনেক যাত্রী যারা সরাসরি সকালবেলা বা অফিস টাইমে দ্রুত আসতে চান, তাদের জন্য কিন্তু সুবিধা হয় এবং এই র্যাম্প দিয়ে আসলে কিন্তু সেটি সম্ভব। এখনও বাস চলাচল সেভাবে শুরু হয়নি এই র্যাম্পে, এই র্যাম্প দিয়ে বাস কম নামছে, কিছু বিআরটিসি বাস নেমেছে যতটুকু তথ্য পেয়েছি। তো এই যে রাতের চিত্রটি আপনাদের সাথে শেয়ার করলাম, এই র্যাম্পটি চালু হওয়ার ফলে নিশ্চয়ই এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এতদিন যে গাড়ি ছিল, যে সংখ্যক গাড়ি চলাচল করত, এখন আশা করা যায় যে এর চেয়ে অনেক গাড়ির সংখ্যা বাড়বে। এবং যারা ব্যক্তিগত গাড়ি তো বটেই, অন্যান্য গাড়িও যাতে বাড়ে সেদিকটাতেও দৃষ্টি দেওয়া দরকার, যাতে করে সাধারণ মানুষও এর উপকার পেতে পারে। তো দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।